close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. So, hello bondura. Free Fire e abar ekta notun video niye eshe gechi. To bondura ajker video ra je topic e tumra thumbnail দেখে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি বলবো যে তোমরা কিভাবে সোলো খেলে হিরোইক পুশ করবে। তো সোলোর আমি বেশ কটা টিপস দেবো, সেই টিপসগুলো তোমরা ফলো করলে তোমরা আরামসে হিরোইক পুশ করে দেবে। তো জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টানা দেখতে হবে। আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাড়ে টাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে এরকম ফ্রি ফায়ার রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আমি বেশি দেরি করব না। তো দেখতেই পাচ্ছ আমি ম্যাচ স্টার্ট করে দিয়েছি। তো ম্যাচটা স্টার্ট হতে একটু দেরি হচ্ছে কারণ আমার 4000 প্লাস স্কোর আছে, তো একটু টাইম লাগবে। তো ভিডিওটা বেশিক্ষণ নয়, 6 থেকে 7 মিনিটের মধ্যে, 5 থেকে 6 মিনিটের মধ্যে হবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, তো পুরোটা দেখলে আরামসে বুঝতে পেরে যাবে যে কীভাবে হিরোইক পুশ করবে। তো যারা যারা হিরোইক পুশ করতে পারছে না, যারা মানে একটু নুবরা আছে, নতুন এসেছে, নুবরা নয় মানে নতুন গেম খেলছে, তাদের জন্য এই ভিডিওটা। তো যারা প্রো প্লেয়ার আছে তারা ভিডিওটা দেখবে না, তারা এখান থেকে নিয়ে ব্যাক করে চলে যেতে পারো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্লেনে এসে গেছি। তো তোমরা প্রথমে ম্যাপটা খুলে দেখে নেবে প্লেনটা কোন দিক থেকে কত দূর যাচ্ছে, কি কোন দিক দিয়ে প্লেনটা যাচ্ছে। তো সেই ব্যাপারে তোমরা সব থেকে প্লেন থেকে যত দূরে যেতে পারবে তত দূরে যাবে, মানে যত দূরে যেতে পারবে। আর পিছনটা দেখে নেবে এনিমি কোন দিকে বেশি নামছে। তো আমি প্লেন থেকে সব থেকে দূরে যাচ্ছি কারণ দূরে গেলে ওখানে কম এনিমি যাবে, আমি ভালো লুট করে নিতে পারবো। তাই সব প্লেন থেকে আমি সব থেকে দূরে যাচ্ছি। তো আমি সিপিআরে যাচ্ছি কারণ প্লেনটা যাচ্ছে পুরো বিমা শক্তির উপর দিয়ে, তাই আমি সিপিআরে আরামসে চলে যেতে পারবো। ওখানে এনিমি একটা থেকে দূরে যেতে পারে বা এনিমি নাও যেতে পারে অত দূরে। তো আমার এটা হলো প্রথম টিপস। তো প্রথম টিপস দেখতেই পেলে আমি দূরে তো সিপিআরের কাছে এসে গেছি। তো প্রথমে আমি এখন পর্যন্ত গান পাইনি, ছুটে ছুটে এসে গেছি। তো প্রথমে কোনো গান ঘুরে নেওয়া, যা গান পাবে প্রথমে তুলে নেবে। তো গান তুলে নিই প্রথমে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ইউএমপি পেয়ে গেছি। তো যা পাবে প্রথমে তাই তুলে নেবে, যদি এনিমি আছে তো তোমার উপর আশ করে যদি তো তাও মারতে পারবে। তো দেখতে পাচ্ছ এমপি 40 আর এমপি পেয়ে গেছি। তো প্রথমে আমি একটু ভালো করে লুট করে নেবো সিপিআরে। তো M4 আর এমপি 40 পেয়ে গেছি, তার একটু ভালো করে যেগুলো আমার দরকার, যেই গানগুলো তোমাদের যেগুলো দরকার সেগুলো লুট করে নেবে। তো আমার লুট কমপ্লিট হয়ে গেছে, আমি গ্লোয়াল পেয়ে গেছি, 3-7টা মেডিকিট নিয়ে নিয়েছি। তো মেডিকিট তোমরা নিয়ে রাখবে। দেখতে পাচ্ছ আমি জোনের বাইরে আছি, এটা ফার্স্ট জোন, ফার্স্ট জোনে তোমাদের বেশি হেলথ পাবে না, তোমরা জোনে একটু বাইরে থাকতে পারো কারণ এনিমিটা একটু তাতে কমে যাবে। জোনের বাইরে থাকলে ফার্স্ট জোনে বেশি হেলথ পাবে না। তো যত চেষ্টা করবে ফার্স্ট জোনে একটু জোনের বাইরে থাকার মধ্যে, তারপর সেকেন্ড জোন যা ফার্স্ট জোনটা সেকেন্ড জোনে মানে চলে যাবে, তো তোমরা জোনে ঢোকার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ আমি সাইলেন্সার পেয়ে গেছি। তো সাইলেন্সার তোমাদের ষোলোতে মাস্ট দরকার, সাইলেন্সার খুবই কাজ দেবে তোমাদের ষোলো ম্যাচে। তো দেখতে পাচ্ছ আমি সাইলেন্সার পেয়ে গেছি আর আমি এখনও জোনের বাইরে আছি। জোন এবার নেক্সট জোন শুরু হতে যাচ্ছে। তো আমার ভালো রকম লুট হয়ে গেছে, 3টে ওয়াল পেয়ে গেছি, 7টা মেডিকিট পেয়ে গেছি, তারপর এয়ারামো, এসএমজি আমো সব ভালো, যেই গানগুলো আমাদের দরকার সেই গানগুলো আমি পেয়ে গেছি। তোমাদের যেইগুলো নিয়ে তোমরা খেলে প্র্যাকটিস সেই তোমরা গানগুলো তুলে নেবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে আরেকটু চলে এলাম, তো কারণ আমার কাছে হেলমেট ছিল না। তো ভেস্ট হেলমেট সব পেয়ে গেছি। তো তোমরা চেষ্টা করবে ভেস্ট হেলমেট দুটোই তাড়াতাড়ি পাওয়ার জন্য, সোলো খেললে তো ভেস্ট হেলমেট তোমাদের খুবই দরকার। তো দেখতেই পাচ্ছ এবার আমাদের আমি টাওয়ারে চলে আসবো। তো কারণ আর 10 জন বেঁচে আছে, তো আমাদের আমি নেক্সট জনের ভেতরে চলে এসেছি, মানে তার পরের জনটার ভেতরে চলে এসেছি টাওয়ারে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে একটা এনিমি আছে, তাকে আমি ড্র্যাগ হেডশট দেওয়ার চেষ্টা করছি। তো ভাই ওপি ড্র্যাগ হেডশট লেগে গেছে, দেখতেই পাচ্ছ অসাধারণ ড্র্যাগ হেডশট। তো ড্র্যাগ হেডশট লাগার পর ডাউন হয়ে গেছে, কিন্তু আমি তাকে লুটতে যাচ্ছি না কারণ সামনে একটা মনস্টার টাক যাচ্ছে। তো প্রথমে মেরে কখনো লুটতে যাবে না কারণ অন্য কেউ যদি তোমাকে ফলো করে রাখে না, সে তুমি যা লুটবে তোমাকে অমনি হেডশট দিয়ে দিতে পারে। তো প্রথমে মেরে লুটতে হবে না। তো আমি কিলটা করে টাওয়ারে বসে আছি আর একটু এনিমি কমে যাওয়ার জন্য। তো 4 জন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এত বড় জোনে, তো খুব ভালো কথা। তো তোমরা আমার মতো সার্ভাইভ করলে আরামসে প্রত্যেকটা ম্যাচ বুইয়া করে দিতে পারবে। তো 4 জন হয়ে গেছে, তো আশা করছি এই ম্যাচটা বুইয়া হয়ে যেতে পারে। তো বুইয়া তো হবে অবভিয়াসলি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু লুট করে নিই। তো তোমরা র্যাঙ্কে ষোলোতে র্যাঙ্ক ম্যাচের জন্য বান্টিও ইউজ করতে পারো বা বনফায়ার ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ অনেকগুলো ওয়াল আছে, তো তোমরা ওয়াল কখনো তুলবে না যে এমন হবে না, ওয়াল যত পাবে তত তুলে নেবে। তো দেখতেই পাচ্ছ ওয়াল তুলে নিয়েছি, যতগুলো ছিল আমার কাছে 8টা ওয়াল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ 8টা ওয়াল পেয়ে গেছি আর আমি গার্ড নিয়ে আছি। তো এবারে আমি ক্লক ট্রায়ে ঢুকছি। তো জোন ফার্স্ট আমাদের কী করতে হবে, জোন কভার করতে হবে। তো আর 3 জন বেঁচে আছে, মানে আর 2 জন বেঁচে আছে আমাকে নিয়ে 3 জন। তো আমার কী করতে হবে, আমাকে 2টো কিলি নিতে হবে যদি প্লাস নিতে চাই। দেখতে পাচ্ছ আমি এনিমি দেখতে পেয়ে গেছি। তো ড্র্যাগ হেডশট দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক ড্র্যাগ হেডশট দিতে পারি কি না।
তুই তুই হচ্ছে ওয়াল নিয়ে গার্ড নিয়ে নিয়েছে, এনিমিটা জোনের বাইরে আছে, ওকে আমি জোনে ঢুকতে দেবো না, তো তোমাদেরকে এরকমই খেলতে হবে। তো এনিমিকে জোনে ঢুকতে দিলে মানে তোমাকে ফার্স্ট জোন জোন কভার করতে হবে, তারপর এনিমিকে জোনে আসতে দিতে বাধা দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আগে চারদিকটা দেখে নিচ্ছি কোথাও অন্য আরেকটা এনিমি আছে কিনা, তো আশেপাশে তো দেখা যাক। তো দেখতে পাচ্ছ সামনে এনিমি এনিমি দেখতে পেয়ে গেছি, তো ক্লকটার এদিকে একটা এনিমি আছে আর ওইদিকে একটা এনিমি আছে, তো আমাকে দুজনকেই ড্যামেজ দিতে হবে যেন কেউ আমার উপর না রাশ করে দেয়। তো এদিকে জোন আসছে, ছুটে ছুটে আসছে আসবে জোনে, তো আমি একেও একেও এদিকে দেখতে হবে আর ওইদিকে ওকেও যেন কেউ আমার উপর রাশ না করে দেয়, আমাকে না মেরে না দেয়, এরকমভাবে তোমাকে খেলতে হবে। তো দেখতে পাচ্ছ এসে এসে গেছে, একে আমি ড্র্যাগ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ড্র্যাগ লাগলো না। তো আমার গেম প্লেটা ভালো করে ফলো করলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। দেখতে পাচ্ছ সামনে এসে গেছে আর একদম কিল করে নিয়েছি, তো আরেকজন বেঁচে আছে, তো 16 vs 16। তো যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নাও, তো তোমরা যদি স্কোয়াড টিপস অ্যান্ড টিপস পেতে চাও তো আমাকে মেসেজ করতে পারো, আমি স্কোয়াডেরও টিপস অ্যান্ড টিপস দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ 16 vs 16 হচ্ছে। তো দেখতে পাচ্ছ গ্রেনেডটা ছুড়লো, গ্রেনেডটা দেখে আমি ওয়ালটা মারলাম, তো আমার ওয়ালটা মারাটা দেখে তোমরা এরকম ওয়াল ইউজ করবে, তো গ্রেনেড ছুঁড়েছে, গ্রেনেডটা দেখে আমি ওয়াল ইউজ করেছি, তো ওয়াল আমার কাছে অনেক আছে বলে আমি ওয়াল ইউজ করছি। তো দেখতে পাচ্ছ ম্যানটা আমার উপর রাশ করে দিয়েছে আর ওকে আমি কিল করে দিয়েছি, ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে, তো বুইয়া হয়ে গেছে। তো সো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।